আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এখানে হচ্ছে আমি গরুর গোশত রান্না করব, এই জন্য একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি হাফ কাপের মতো এবং এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, এবার হচ্ছে ভালোভাবে মিক্স করে নিব। আর এখানে হচ্ছে আমি সব ধরনের মশলা দিয়ে দিব, তারপরে একটু ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দেওয়ার পর। আর এখানে হচ্ছে আমি একটু পানি দিয়ে দিয়েছি। তো এখানে এবার আমি হচ্ছে 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব, আর হচ্ছে 3 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব। আমি সব পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এখানে আমি প্রায় 1.5 চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে ভালোভাবে মশলাটা নেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এখন হচ্ছে রাত্রের বেলা, আমরা হচ্ছে রাত্রের জন্য খাবার রান্না করছি। তো গরুর গোশত রান্না করব, আর হচ্ছে পোলাও রান্না করব, তো সেটি আপনাদেরকে দেখাবো। তো মশলাটা হচ্ছে ভালোভাবে আমি একটু কষিয়ে নিব, আর গরুর গোশতে কিন্তু একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না, এই জন্য আমি একটু মশলাটা বেশি দিয়েছি। আর এখানে একটু আমি 1 চা চামচের মতো জিরে পাউডার দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব, আমি প্রায় অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। তো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নেক্সট ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি। আর এই যে আমি আর একটু পানি দিয়ে আরও ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আমার ভিডিওটিতে, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবেন আমার চ্যানেলটি, যাতে তারাও দেখতে পারে। এই যে এখানে হচ্ছে আমি গরুর গোশত কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবং ধুয়ে আমি হচ্ছে একটু ঝরা দিয়ে রেখেছিলাম। এই যে এই গরুর গোশতগুলো এখন রান্না করব আমি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি হচ্ছে মশলা এখন গরুর গোশতগুলো দিয়ে দেব। তো এই যে এখানে হচ্ছে আমি গরুর গোশতগুলো দিয়ে দেব, এবং গোশত দিয়ে আরও ভালো করে কষাবো। আর এখানে হচ্ছে আমি আলু দিয়ে রান্না করব গরুর গোশতটা। আপনারা চাইলে আমার ফেসবুক গ্রুপে অ্যান্ড ফেসবুক পেজে অ্যাড হয়ে নিতে পারেন, আমি লিঙ্কগুলো ডিসক্রিপশনে দিয়ে দেব। তো এবার এখানে হচ্ছে আমি একে একে সব গোশতগুলো দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে ভালোভাবে নেড়ে ছেড়ে সুন্দর করে কষিয়ে নেব। আর পোলাওটা যখন রান্না করব সেটাও আমি দেখাবো যে আমি পোলাওটা কিভাবে রান্না করব। তো তার জন্যই আর এখানে হচ্ছে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমি রান্নাটা বসিয়েছিলাম, প্রায় 7টা সাড়ে 7টার দিকে বসিয়েছিলাম, কারণ রাতে খাবো এই জন্য রাতেই রান্না করেছিলাম। তো এই যে আমি হচ্ছে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছি, এবং মশলাটা হচ্ছে আমি অনেক ভালোভাবে কষিয়ে নিব। আর কালারটা কিন্তু এখনই অনেক সুন্দর এসেছে, আর অনেক ঝাল দিয়েছি কারণ আমরা তো অনেক ঝাল খাই এজন্য। তো ঠিক আছে, এটাকে আমি ঢেকে দেব, ঢেকে দেওয়ার 10 মিনিট পর আবার দেখাবো আপনাদের সাথে। এই যে আমি ঢেকে দিয়েছিলাম, আপনাদের একটু খুলে দেখাচ্ছি, দেখুন একটু পানি উঠেছে। আর আমি হচ্ছে এ পানি দিয়ে কতক্ষণ কষাবো, তারপর হচ্ছে পরে আবার পানি দিব, এখন কোনো পানি অ্যাড করব না। এ পানিতেই হচ্ছে সুন্দরভাবে কষিয়ে নিব, প্রায় 10-15 মিনিটের মতো কষাবো। আর আলু দিয়ে কিন্তু গরুর গোশত রান্না করলে খুবই টেস্টি হয়, আমরা কিন্তু সবাই গরুর গোশত পছন্দ করি। তো এই যে এটা হচ্ছে, দেখুন পানি একটু শুকিয়ে গিয়েছে, এবং গরুর গোশতটা সুন্দর কালার আসতেছে, আস্তে আস্তে আরও সুন্দর কালার হবে। আর এখানে হচ্ছে গোশতটা কষানো হয়ে গিয়েছে, আমি এখন এখানে আলু অ্যাড করে নিব। আমি হচ্ছে আলুগুলো সুন্দর করে কেটে রেখেছিলাম, ভালোভাবে ধুয়ে রেখেছি, এখন হচ্ছে আমি আলুগুলো অ্যাড করে নিলাম। আর আমি কিন্তু আলুটা কাঁচাই দিয়েছি, ভেজে দেইনি। তো আমি হচ্ছে সব আলুগুলো অ্যাড করে নিলাম, এবার হচ্ছে আলু দিয়েও ভালোভাবে কষাবো, প্রায় আধা ঘন্টার মতো আমি কষিয়ে নিব। তারপর এখানে হচ্ছে আমি ঝোল অ্যাড করে নিব, তো আমি সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি।
আর আপনারা হচ্ছে আমার সবাই নতুন চ্যানেলটিকে সাপোর্ট করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন সবাই। যারা আমার ভিডিওতে নতুন নতুন দেখছেন আমার ভিডিওটি এবং আমার চ্যানেলটি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর এখানে কিন্তু আমি কথা বলতেছি, আর এপাশে কিন্তু আমি গরুর গোশতটাও ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর দেখতেই পাচ্ছেন যে কালারটা কত সুন্দর এসেছে, অনেক সুন্দর হয়েছে কালারটা। আর এখন হচ্ছে আমি আরেকটু ভালোভাবে নেড়েছি, আর এখানে হচ্ছে আমি ঝোলের পানিটা অ্যাড করে নেব। কষানো আমি অনেকক্ষণ কষিয়েছি, ভালোভাবে কষিয়েছি, এখন হচ্ছে আমি পানি অ্যাড করে নিব। তো ঠিক আছে, দেখতে থাকুন। আর এটা একটু ঝোল ঝোল খাবো দেখে এই জন্য একটু বেশি পানি অ্যাড করে নিলাম। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, এবার এটাকে পানি দিয়ে ভালোভাবে একটু নেড়ে তারপর হচ্ছে আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখানে কিন্তু অলরেডি অনেক সিদ্ধ হয়ে গেছে, কারণ আমি হচ্ছে ভালোভাবে কষিয়েছিলাম, সরি, তো ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, তো অলরেডি অনেক কি সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি হচ্ছে পানি দিয়ে ভালোভাবে নেড়েছি, ঢেকে দিয়েছি। আর এই যে দেখুন কালারটা কত সুন্দর আসছে, আর এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আমি এখন এটাকে নামিয়ে ফেলবো, আর ওই পাশে হচ্ছে আমি পোলাও রান্না করবো, এটা হচ্ছে মিডিয়াম আঁচে দিয়ে আমি রেখে দিব। তো এখানে হচ্ছে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং এখানে হচ্ছে হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি। আর হচ্ছে আমি হচ্ছে এখানে পোলাও রান্না করবো, সেজন্য তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি। তো এখানে আমি বেশি পোলাও রান্না করব না, অল্পই রান্না করব, এই জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। যে এখানে হচ্ছে প্রায় হাফ কেজির মতো পোলাও রান্না করব, তো সেজন্য চালটা ধুয়ে ভালোভাবে ধুয়ে ঝরা দিয়ে নিয়েছি। আর আমার কথাগুলো মনে হয় এলোমেলো আসছে, আর শব্দটা হচ্ছে আস্তে আসছে মনে হয়, কারণ আমি হচ্ছে ঘুম থেকে উঠে ভিডিওটা এডিট করছি তার জন্য। তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি তেলের ভিতর গরম মশলা দিয়েছি, আর তেলটা ছিটে এসেছিল, আপনার কিন্তু দেখতে পেরেছেন। আর এখানে হচ্ছে আমি যে পোলার চালগুলো ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম সেগুলো আমি হচ্ছে দিয়ে দিয়েছি। তো একটু ভালোভাবে চালটাকে ভেজে দিব, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর আপনারা বলতে পারেন এতটুকু রান্না করছেন, হ্যাঁ এতটুকুই আমরা অনেকজন খেয়েছি, কারণ আমরা অনেক কম খাবার মানে ভাতটা অনেক কম খাই, কম খাওয়ার চেষ্টা করি সবাই, তার জন্য। আর তারপরে হচ্ছে রাতের খাবার, আর রাতের খাবার তো এভাবেই আমরা কম খাই সেজন্য। আর এটাই আমরা চার পাঁচজন খেয়েছি। তো ভালোভাবে একটু নেড়ে কষিয়ে নিচ্ছি আমি। তো এই যে চালটায় ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর আমি হচ্ছে দুই কাপ চালে হচ্ছে আমি আড়াই কাপের মতো পানি দিয়ে দিব এখানে। আর আমার পোলাওটা কিন্তু ঝরঝরে হয়েছে, আর আমি হচ্ছে ফার্স্ট টাইম পোলাও রান্না করেছি, আমি আগে মানে পোলাও রান্না করি নি, তো ফার্স্ট টাইম রান্না করেছি, ঝরঝরা হয়েছে পোলাওটা, আর খেতে খুবই টেস্টি হয়েছিল, সব কিছু পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আমি খেয়েছিলাম রাত্রেবেলা, তো বলছি মানে হচ্ছে এটা কালকে রাত্রেবেলা রান্না করেছিলাম, আর আমি হচ্ছে আজকে এডিট করে ভয়েস দিচ্ছি। তো আমি হচ্ছে ঘুম থেকে উঠে ভয়েস দিচ্ছি, এজন্য আমার ভয়েসটা একটু আস্তে আস্তে শোনা যাচ্ছে। তো আমি হচ্ছে ঢেকে দিলাম পানি দিয়ে, আর এখানে হচ্ছে একটু পর আপনাদের সাথে শেয়ার করলাম, 15 মিনিট পর ঢেকে দিয়ে এখানে হচ্ছে বলকে গিয়েছে। তো আমি হচ্ছে ঢাকনাটা খুলে আর একটু ভালোভাবে নাড়া দিয়ে নিচ্ছি। আর হচ্ছে যে পোলাও দিয়ে কিন্তু গরুর গোশত দিয়ে খেতে খুবই মজা লাগে, খুবই টেস্টি লাগে। তো আমার পোলাওটাও সুন্দর হয়েছিল, আপনাদেরকে পরে দেখাবো। এই যে পোলাওটার পানি শুকিয়ে গিয়েছে, পোলাওটা প্রায় হয়ে গিয়েছে, এবার হচ্ছে আমি পোলাওটাকে দমে দিয়ে দিয়েছি। এটাকে একটু ভালোভাবে এখন আমি নেড়ে সুন্দর করে তারপর একটু ঢেকে প্রায় 15 মিনিটের মতো আমি দমে রেখে দেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি নেড়ে দিচ্ছি, এবং নেড়ে দিয়ে আমি ঢেকে দিব, তারপরে 15 মিনিট দমে রেখে দিব, তারপরে আবার আপনাদেরকে দেখাবো যে আমার পোলাওটা কি সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। আর এখানে হচ্ছে আমি বেরেস্তা দিব, তারপর হচ্ছে ঘি দিব, সব কিছুই দিব।
তো এটাকে একটু দমে দিয়ে তারপর, আর এখানে হচ্ছে আমি একটা বাটিতে অল্প একটু পানি নিয়ে নিয়েছি, সামান্য পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে হচ্ছে আমি 1-2 চা চামচ গুঁড়ো দুধ অ্যাড করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 2 চা চামচ গুঁড়ো দুধ অ্যাড করে নিয়েছি, আর এখানে হচ্ছে আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো অ্যাড করে নিয়েছি। এবার এটাকে ভালো করে আমি একটু মিক্স করে নিব, সুন্দর করে মিক্স করে নিব পানির সাথে হলুদ আর হচ্ছে গুঁড়ো দুধটা অ্যাড করে নিব। এই যে আমি সুন্দর মিক্স করার পর এই যে এই কালারটা এসেছে, আর এটা হচ্ছে আমি পোলার ভেতর দিব, একটু কালারফুল হওয়ার জন্য দিব। আর আমার কাছে ফুড কালার ছিল কিন্তু আমি হচ্ছে ফুড কালার দিব না, আমি এই কালারটা দিব যাতে করে আর একটু সুন্দর আসে। এই কালারটি আমার কাছে বেশি ভালো লাগে ফুড কালারের চেয়ে, সেই জন্য আমি হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম। তো এই যে দেখতে পারলেন, আর কালারফুল হওয়ার জন্য আপনারা এই কালারটা দিতে পারেন। আর এখানে হচ্ছে আমি একটু ঘি দিয়ে দিব, প্রায় 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি আমি। আর ঘিটা দিতে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে ঘিটা দিলে, তো তার জন্য আমি ঘিটা দিয়ে এবার একটু ভালোভাবে নেড়ে দেব। আর কালারফুল হওয়াতে কিন্তু খুবই সুন্দর লেগেছে, আর খেতে তো অনেক ভালো হয়েছে। এখানে কিন্তু আপনাদেরকে একটু নেড়ে দেখাচ্ছি, ঝরঝরে হয়েছে পোলাওটা, এই যে দেখুন কি সুন্দর হয়েছে। তো আমার পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে, তো আমি আর একটু ভালোভাবে নেড়ে 5 মিনিটের মতো দমে রেখে তারপর হচ্ছে আমি সার্ভ করে নেব। আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো, আর রান্না করতে করতে প্রায় 9টার মতো বেজে গিয়েছিল। তো রাতের খাবার কিন্তু তাড়াতাড়ি খাওয়াই ভালো, 9টার মধ্যে কমপ্লিট করা ভালো। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, তো বেরেস্তাগুলো দিয়ে দিলাম আমি, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। আর বেরেস্তার কালারটা কিন্তু সুন্দর আসে, বেরেস্তা দিলে পোলার কালারটা সুন্দর আসে এই জন্য। তো আমি হচ্ছে সার্ভ করে নিয়েছি, তো সার্ভ করে আমি হচ্ছে টেবিলে খাবার নিয়ে এসেছি, আমরা খাওয়া দাওয়া করবো। এই যে পোলাওটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে আর কালারফুল হয়েছে, ভিতরে সাদা কালার হয়েছে আর উপর দিয়ে ইয়ালো কালার টাইপের হয়েছে। আর চলুন গরুর গোশতটা দেখাই, গরুর গোশতটা কেমন হয়েছে। এই যে দেখুন আলু দিয়ে গরুর গোশত রান্না করেছি, তো গরুর গোশতটার কালারও সুন্দর এসেছে, খুবই ইয়ামি হয়েছিল খেতে, টেস্টি হয়েছিল। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, কালারটা দেখি বুঝতে পারছেন যে কত মজা হয়েছে। তো আমি সবগুলো একে একে হচ্ছে টেবিলে নিয়ে আসছি খাওয়ার জন্য, কারণ অলরেডি 9টা 15-এর মতো বেজে গিয়েছে, আমরা খাওয়া দাওয়া করবো। আর এখানে হচ্ছে আমি সালাদ কেটে নিয়েছি, শসা পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, আর কোল্ড ড্রিঙ্কস ছিল, আর এখানে ছিল টিকিয়া, ছিল গরুর গোশতের টিকিয়া। আপনাদের সাথে আমি কিন্তু গরুর গোশতের টিকিয়াটাও শেয়ার করব। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।